আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভি রহমতুল্লাহ আলাইহির সেই শাগরিদ প্রতিদিন এক রাস্তা দিয়ে আসা যাওয়া করে মাদ্রাসায় আসে আর যায় আসা যাওয়ার পথে সেই ছাত্রর দিকে একটি মহিলার কুনজর পড়ে গেল কুদৃষ্টি পড়ে গেল খুব সুন্দর ওই ছাত্র মহিলা তার উপর ফিরিস্তা হয়ে গেল তার জন্য আশিক হয়ে গেল মহিলা তার জন্য আশিক হয়ে ওই ছেলেকে পাওয়ার জন্য ওই ছাত্রকে পাওয়ার জন্য পাগল পারা বিভিন্ন ধরনের ফন্তি খুঁজতে লাগলো কেমনে তারে আমার কাছে আনা যায় তালেব আলেম ওই ছাত্রটি ছিল বহু আল্লাহওয়ালা যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি কাজ করতেছে ওই তালেব আলেমকে তার কাছে আনার কোনো সুযোগ তার নাই হঠাৎ একদিন ঘরের কাজের মেয়ের সাথে সে বুদ্ধি করলো দুইজনে মিলে বুদ্ধি করে বলে যাও ওই ছেলেটা যখন এদিক দিয়ে হেঁটে যাবে তখন তুমি তাড়াতাড়ি করে গিয়ে তার কাছে বলবা ঘরের মধ্যে একজন মানুষ খুব অসুস্থ এখন মারা যাবে তাকে একটু কলমা পড়ানোর জন্য ওসিয়ত কি করতেছে সেগুলো শোনার জন্য একজন আলেমের দরকার আপনি একটু তাড়াতাড়ি আসেন না ডাকতেছে আজকের মজলিসের নাম হলো ইসলাহি মাহফিল ইসলাহি মজলিস ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন শুদ্ধি এই শুদ্ধি দুই প্রকার একটা হইল সমাজ সংশোধন করা রাষ্ট্রকে সংশোধন করা আরেকটা হলো নিজেকে সংশোধন করা বর্তমান দুনিয়ায় যত মাহফিল অনুষ্ঠিত হয় অধিকাংশ মাহফিলের মধ্যে লক্ষ্য উদ্দেশ্য থাকে সমাজ রাষ্ট্র ইত্যাদি সংশোধন করা তাই বক্তার বক্তৃতা ওয়াইজের নসিহত যারা মাহফিল ইন্তজাম করে তাদের লক্ষ্য উদ্দেশ্যই তাকে এমন কিছু কথা বলা যেগুলোর দ্বারা সমাজ এবং সরকার রাষ্ট্র সংশোধন হয় সমাজ রাষ্ট্রের সংশোধন হওয়া যেমনিভাবে দরকার তার চাইতে কোটি গুণ বেশি দরকার হলো ইসলাহ নাফস নিজেই আত্মশুদ্ধি হওয়া নিজেকে নিজে সংশোধন করা কারণ রাষ্ট্র এটা কোনো আসমান থেকে এসে একটা রাষ্ট্র গঠিত হয় না কয়েকটি ব্যক্তি মিলে একটা পরিবার কয়েকটি পরিবার মিলে একটা সমাজ কয়েকটি সমাজ মিলে গ্রাম কয়েকটি গ্রাম মিলে থানা এভাবে কয়েকটি থানা মিলে জেলা জেলা মিলে বিভাগ বিভাগ মিলে রাষ্ট্র কথাটি কি না তাহলে কেউ যদি রাষ্ট্রকে সংশোধন করতে চায় সমাজকে সংশোধন করতে চায় তাহলে সবচেয়ে বেশি দরকার নিজেকে সংশোধন করা আমরা যদি প্রত্যেকেই নিজেরাই সংশোধন হয়ে যাই রাষ্ট্র অটোমেটিক সংশোধন হয়ে যাবে সমাজ অটোমেটিক সংশোধন হয়ে যাবে তাই এশারের আগের আলোচনার সাথে মিলিয়ে কয়েকটা কথা আমি বলবো যেগুলো ইসলাহে নাফস নিজের আত্মশুদ্ধির সাথে সম্পর্কিত নিজেকে শুদ্ধ করা এটা বোঝার জন্য নিজের ভিতরে কয়টা জিনিস আনতে হবে সেটা বুঝতে হবে আমল দুই ধরনের আছে কিছু আমল আছে যেগুলার সম্পর্ক অন্তরের সাথে আর কিছু আমল আছে যেগুলার সম্পর্ক হইল শারীরিক অন্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে কিছু আমল আছে যেগুলার সম্পর্ক অন্তরের সাথে আর কিছু আছে যেগুলার সম্পর্ক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সুতরাং অন্তরের আমলগুলা শুদ্ধ করার জন্য অন্তরকে শুদ্ধ করতে হবে শারীরিক আমলগুলা শুদ্ধ করার জন্য নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আমলকে শুদ্ধ করতে হবে অন্তরের যেই সমস্ত রোগ আছে অন্তরের যেই সমস্ত রোগ আছে আরেকজনের সাথে হিংসা করা আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করা আরেকজনের সাথে দুশ্মনী রাখা এগুলা কিসের রোগ অন্তরের রোগ অহংকার করা কিসের রোগ অন্তরের রোগ কিছু জিনিস আছে যেগুলা অন্তরের সাথে সম্পর্ক
এলে অন্তরের যেই রোগ সেই রোগগুলা ঠিক করা অন্তরের যেই গুনাহ সেই গুনাহগুলা বাদ দিয়ে অন্তরকে ভালোভাবে পরিশুদ্ধ করে নেওয়া এটার নাম হলো ইসলাহে নাফস আর নিজের আমল বিদাত এবং শিরিক থেকে মুক্ত করে সুন্নাত মোতাবেক করা এটার নাম হলো ইসলাহে আমল এই দুইটা জিনিস একটা হলো অন্তরের আত্মশুদ্ধি আরেকটা হলো আমলের আত্মশুদ্ধি দুই আত্মশুদ্ধি যদি আমরা অর্জন করতে চাই এই দুই আত্মশুদ্ধির জন্য দুইটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিস এক নাম্বার হলো আল্লাহ তাআলার মহব্বত দুই নাম্বার হলো আল্লাহ তাআলার খৌফ ও খশিয়ত কথা বলেন অন্তর এবং আমলকে সহি করতে চাইলে কয়টা জিনিস অতিব জরুরি এক নাম্বার হলো আল্লাহ তাআলার মহব্বত আরেকটা হলো আল্লাহ তাআলার খৌফ ও খশিয়ত অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ভীতি যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয়ভীতি সৃষ্টি হবে যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি হবে সেই বান্দা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না তার অন্তরের ভিতরে তাকাব্বুর আর অহংকার থাকতে পারে না তার অন্তরের ভিতরে আরেকজনের প্রতি বিদ্বেষ থাকতে পারে না সে কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না কখনো যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় সে গুনাহের উপর অটল থাকতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ভয়ে তওবার মধ্যে লিপ্ত হয়ে যায় আমল এবং আত্মাকে শুদ্ধ করার জন্য যেই দুই জিনিস একটার নাম হলো আল্লাহ তাআলার খৌফ ও খশিয়ত আল্লাহর ভয়ভীতি আল্লাহ তাআলার ভয়ভীতি যদি অন্তরের মধ্যে প্রবেশ করে সেই বান্দা আর গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারে না একটু উদাহরণ দিলেই আপনারা বুঝবেন আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যেও সেটাই বলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই আপনারা নাম শুনছেন যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইর যুগে তার একজন সাগরিদ ছিল যিনি তার কাছে হাদিস পড়তেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইর সেই সাগরিদ প্রতিদিন এক রাস্তা দিয়ে আসা যাওয়া করে মাদ্রাসায় আসে আর যায় আসা যাওয়ার পথে সেই ছাত্রর দিকে একটি মহিলার কুনজর পড়ে গেল কুদৃষ্টি পড়ে গেল খুব সুন্দর ওই ছাত্র মহিলা তার উপর ফিরিফতা হয়ে গেল তার জন্য আশেক হয়ে গেল মহিলা তার জন্য আশেক হয়ে ওই ছেলেকে পাওয়ার জন্য ওই ছাত্রকে পাওয়ার জন্য পাগল পাড়া বিভিন্ন ধরনের ফন্তি খুঁজতে লাগলো কেমনে তারে আমার কাছে আনা যায় তালেবে আলেম ওই ছাত্রটি ছিল বহু আল্লাহওয়ালা যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি কাজ করতেছে ওই তালেবে আলেমকে তার কাছে আনার কোনো সুযোগ তার নাই হঠাৎ একদিন ঘরের কাজের মেয়ের সাথে সে বুদ্ধি করল দুইজনে মিলে বুদ্ধি করে বলে যাও ওই ছেলেটা যখন এদিক দিয়ে হেঁটে যাবে তখন তুমি তাড়াতাড়ি করে গিয়ে তার কাছে বলবা ঘরের মধ্যে একজন মানুষ খুব অসুস্থ এখন মারা যাবে তাকে একটু কলমা পড়ানোর জন্য ওসিয়ত কি করতেছে সেগুলো শোনার জন্য একজন আলেমের দরকার আপনি একটু তাড়াতাড়ি আসেন না ডাকতেছে কাজের মেয়ে গিয়ে ওই তালেবে আলেম যখন ওই দিকে হেঁটে যায় তালেবে আলেমকে ডাক দিয়ে কয় আপনি একটু তাড়াতাড়ি আমাদের ঘরে আসেন ঘরের মধ্যে একজন মুমূর্ষু অবস্থায় আছে একজন আলেমের প্রয়োজন এই কথা বলার পর ওই তালেবে আলেম আর দেরি করলেন না তড়িৎ করে তাদের ঘরের মধ্যে চলে গেলেন ঘরে প্রবেশ করতে দেরি নাই সঙ্গে সঙ্গে কাজের মেয়ে দরজা বন্ধ করে দিল আর এতদিন পর্যন্ত যেই মহিলা পাগল ছিল তার সাথে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য ওই মহিলা তাকে নিজের দিকে দাওয়াত দিতে লাগলো আসো অনেক দিন থেকে আমি আশা করে আছি তোমাকে নিয়ে এখানে থাকার জন্য তুমি আমার কাছে আসো ওই তালেবে আলেমের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয়ভীতি
এমন অবস্থায় এই যুবক তালেবে ইলম ওই মহিলার দিকে তাকায় না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে জুলাইখার ফন্দি থেকে নিজেকে রক্ষা করার জন্য পন্থা অবলম্বন করলেন এই তালেবে ইলম মনে মনে চিন্তা করলো কিভাবে এই মহিলা থেকে নিজেকে রক্ষা করা যায় তালেবে ইলম থরি চিন্তা করলো যে কোনো উপায় নাই তাকে বলল ঠিক আছে আমি তোমার কথায় রাজি আছি তবে আমাকে একটু বাথরুমে গিয়ে উযু করার মুখাদ্দোয়ার সুযোগ করে দাও ওই মহিলা বললেন ঠিক আছে যাও তুমি বাথরুমের মধ্যে যাও এই কথা বলে তখন ওই তালেবে ইলম যখন বাথরুমের মধ্যে গেল বাথরুমের মধ্যে গিয়ে সে চিন্তা করে কেমনে পালানো যায় বাথরুমে ছিল অনেক মহিলা আবর্জনা আগের যুগের বাথরুম সেখানে অনেক মহিলা আবর্জনাই থাকতো এখনের মতো টাইলস করা এরকম সুন্দর বাথরুম ছিল না অনেক মহিলা আবর্জনাওয়ালা বাথরুম ওই বাথরুম থেকে কিছু মহিলা আবর্জনা নিজের হাতের মধ্যে মুখের মধ্যে শরীরের মধ্যে মেখে সে বাথরুম থেকে বের হয়ে গেল বাথরুম থেকে যখন ওই অবস্থায় বের হয়ে গেল মহিলার সঙ্গে সঙ্গে তার প্রতি ঘৃণা চলে আসলো মনে করছিলাম তুমি তো একজন ভালো ছাত্র বহু বুদ্ধিজীবী খুব ভালো সুন্দর দেখি তুমি তো এখন অনেক ঘন্দা একজন নাফাক নিকৃষ্ট মানুষ এই ধরনের ফসা মানুষ তোমার মতো ছাত্র তোমার মতো যুবকের আমার প্রয়োজন নাই যাও তাড়াতাড়ি এই ঘর থেকে বের হয়ে যাও এই বলে দরজা খুলে দিলেন দরজা যখন খুলে দিলেন ওই তালেবে ইলম দরজা দিয়ে বের হয়ে গেলেন তার শরীরে ছিল ময়লা আবর্জনা মাখা করবে কি যাচ্ছে তো মাদ্রাসায় পাশে যেই পুকুর ফেলেন পুকুরের মধ্যে গিয়ে গোসল করে বেজা কাপড় নিয়ে ওই উস্তাদের দরসের মধ্যে শরীক হয়ে গেলেন কিছুক্ষণ যেতে না শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন যে এই মজলিসের মধ্যে এমন সুগ্রানওয়ালা তর্কে ব্যবহার করছে ওই ছেলেকে একটু দাঁড়াও ওই ছেলেকে ধরে নিয়ে আসো তখন সবাই একজন আরেকজনের দিকে তাকায় ওই তালেবে ইলমের পাশে যে ছিল সে বলে আমার পাশের এই ছেলে হুজুর তাকে ডাকলেন এই দিকে আসো তাকে ডাকার পর জিজ্ঞাসা করলেন এই তালেবে ইলম এত সুগ্রানওয়ালা তর তুমি কেন ব্যবহার করলা আজকে আসছো একটু দেরি করে তাও দেখলাম আবার দেখে স্পেশাল আতর আর সুগ্রান ব্যবহার করে এখানে আসলা এটার কারণটা কি তখন ওই তালেবে ইলম তখন উস্তাদকে উত্তর দিলেন হুজুর আমি কোন ধরনের সুগ্রান ব্যবহার করি নাই রাস্তার মধ্যে আমাকে জিনার ব্যভিচারের মধ্যে লিপ্ত করার জন্য এক মহিলা এই ধরনের পন্ডি করলো তখন আমি মহিলা আবর্জনা মেখে তার থেকে রেহাই পেলাম এরপর যখন গোসল করে আমি পরিষ্কার হয়ে গেলাম তারপর থেকে যেই যেই স্থানে আমি মহিলা আবর্জনা লাগিয়েছিলাম সেখান থেকে মেশক আম্বরের সুগরান বের হয় মুসলমান ভাইরারে আমার রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা নিজের চক্ষুকে হেফাজত করতে পারি না এই রকম যুবতী মহিলার সামনে থেকে পুরুষ নিজের হেফাজত করলো কেমনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ খশিয়তের কারণে দুনিয়াতে যেমন তার জন্য এই ধরনের জাজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াতে হবে এই বয়ে যার অন্তরের মধ্যে কাজ করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং নিজের নফসকে খাহেশাতে নফসানি মনে যেরকম চাই সেই রকম জীবন কাটানো থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান অনুসারে নিজের জীবন পরিচালনা করে আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি পুরস্কারের ঘোষণা দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত হলো তার ঠিকানা জান্নাত হলো তার ঠিকানা মুসলমান ভাইরারা আমার কথাগুলি খুব ভালোভাবে বুঝবেন আসলেই যতই শিক্ষা অর্জন করেন না কেন যতই কোরআন হাদিস পড়া হোক না কেন যতই বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষা অর্জন করেন না কেন যার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ভীতি থাকবে না সে কখনো অপকর্ম হইতে বেঁচে থাকতে পারবে না বলেন তো দেখি বর্তমান জমানায় যারা সরকারি বা বেসরকারি চাকরি করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দুর্নীতি দমন থেকে শুরু করে যত ধরনের চাকুরিজীবী আছে সরকারি বেসরকারি সাধারণ অসাধারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে সুৎকুর গুসকুর আছে কি নাই দুর্নীতি দমন কমিশনের অনেক এরকম মামলা হয়েছে যেগুলো দুর্নীতি দমন কমিশনের মানুষের বিরুদ্ধে
দুর্নীতি দমন কমিশনে মামলা দিছে কার বিরুদ্ধে? দুর্নীতি দমন কমিশনের সাথে সম্পৃক্ত মানুষের বিরুদ্ধে। বলেন তো দেখি সেখানে যারা দায়িত্ব পাইছে তাদের কি শিক্ষার অভাব আছে? বড় বড় গ্রাজুয়েটরাই সেখানে দায়িত্ব পেয়েছে, বড় বড় শিক্ষিত সমাজ সেখানে দায়িত্ব পেয়েছে, বড় বড় বুদ্ধিজীবীরা সেখানে দায়িত্ব পেয়েছে। এত শিক্ষা তাদের অন্তরে থাকার পরও তারা ঘুষের মতো নিকৃষ্ট কাজের মধ্যে লিপ্ত হয় কোন কারণে? বলেন তো দেখি শিক্ষার অভাবে নাকি আল্লাহ তাআলার ভয়ভীতি না থাকার অভাবে? বোঝা গেল শুধুমাত্র শিক্ষা জাতির মেরুদণ্ড না, শিক্ষা আসলো আল্লাহ তাআলার ভয়ভীতি তার অন্তরে আসলো না, এই শিক্ষা তাকে অপকর্ম কুকর্ম থেকে কখনো বাঁচাবে না। তাই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার সেটার নাম কি? আল্লাহ তাআলার খৌফ খশিয়ত, আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে সৃষ্টি করা। তাই আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে সৃষ্টি করলো ফলাফল হবে সে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে না। যে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে না তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাত। এটার কারণে গুনাহ থেকে বাঁচা যায়, আল্লাহর খৌফ খশিয়তের কারণে কিসের থেকে বাঁচা যায়? গুনাহ থেকে। এবার আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলছেন, হজ করার জন্য বলছেন। এই ইবাদতগুলা করা কেমনে আমাদের জন্য সহজ হয়ে যায়? দুই নম্বর কাজের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলার মহাব্বত অন্তরের মধ্যে আসলে। বর্তমান জামানায় একটু খেয়াল করি, হুজুর আসলে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে, অতক্ষণ পর্যন্ত দুই একটা কথা বলবো। বর্তমান জামানায় রাত্রিবেলায় রাতকে রাত চলে যায়, ফ্রি টক টাইমে এসএমএস করে, আরো কত কিছু করে, সারা রাত কথা বলতে থাকে পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে, বেগানা পুরুষ মহিলার সাথে, একজন আরেকজনের সাথে সারা রাত কথা বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে। বলেন তো দেখি রাত্রি জাগরণ করে এমনিতেই থেকে যাওয়া কষ্ট নাকি শান্তি? আরামদায়ক না কষ্টদায়ক? যে কষ্টদায়ক জিনিস, যারা বর্তমানে রাত্রিবেলায় রাত্রি জাগরণ করে মোবাইলের মধ্যে রাত্রি কাটে, তাদের কি কষ্ট লাগে না আরাম লাগে? কথা বলেন, তাদের কি কষ্ট লাগে না আরাম লাগে? বেগানা মহিলার সাথে সারা রাত কথা বলে যে মোবাইলের মধ্যে সময় কাটাতে ঘুম না গিয়ে, এটা কষ্টের বিষয়, কিন্তু তাদের কষ্ট লাগে না, কি লাগে? ভালো লাগে। বিষয়টা কষ্টের ছিল, ভালো লাগার কারণ কি? ওই বেগানা মহিলার মহাব্বত তার অন্তরের মধ্যে আছে, কথা ঠিক কি না? আচ্ছা বলেন তো দেখি যারা রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, তারপর উপার্জন করে নিজের স্ত্রী এবং ছেলে সন্তানদের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করে, বলেন তো দেখি সারাদিন রিক্সা চালানো কষ্টের নাকি আরামের? মাটি কেটে যারা উপার্জন করে সারাদিন মাটি কাটে, কষ্টের নাকি আরামের? এত কষ্টের কাজ করে কেন? নিজের স্ত্রীর মহাব্বত, নিজের সন্তানের মহাব্বত তাদের অন্তরের ভিতরে আছে, সেই জন্য ওই কষ্ট কষ্ট লাগে না, বাড়া আসলেই খুশি লাগে। চালাইতে যে কষ্ট হবে সে তাও বুঝে, বুঝে না তেমন না, তারপরও বাড়া যতই আসে তার ভালোই লাগে। কারণ কি? তাদের জন্য দুই বেলা খাবার জোগাড় করতে হবে, তাদের জন্য খাবার জোগাড় করতে পারলেই ভালো লাগে। কেন? তাদের মহাব্বত অন্তরের ভিতরে আছে। কাজগুলা কষ্টের, বৈধ পন্থাই হোক অবৈধ পন্থাই হোক, কাজগুলা কষ্টের, কিন্তু কষ্টগুলা সহজ হয়ে যায় কিসের কারণে? মহাব্বতের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, ধরেন বর্তমান শীতকাল, শীতের ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়া খুব বেশি আরাম? বলেন না, খুব বেশি আরাম? কষ্টের।
খুব বেশি আরাম না, খুব বেশি কষ্টের। এখন এই কষ্ট কষ্ট লাগবে না, আরামে পরিণত হবে কখন? ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া লম্বা লম্বা কেরাতের মাধ্যমে রব্বে করিমের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া কষ্টের না আরামের? কষ্টের। রাত্রি জাগরণ করে কথা বলা, রাত্রি জাগরণ করে সারা রাত ঘুম না গিয়ে থাকা কষ্টের, কিন্তু ওই মহিলার মহাব্বতের কারণে সেটা তার জন্য আরামদায়ক হয়ে যায়। মুসলমান ভাইরারে আমার, যেই ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত সৃষ্টি হয়ে যায়, রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের নামাজ পড়া তার জন্য আর কষ্টদায়ক থাকে না, আরামদায়ক হয়ে যায়। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাই দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাই রমজানের মধ্যে সারা রাত জাগ্রত থাকতেন, সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়তেন, কোরআনুল করিমের খতম করতেন। এমত অবস্থায় অসুস্থ হয়ে গেলেন, সারা রাত্রি জাগরে থাকতে থাকতে প্রতিদিন দিনেও এবাদত করতে থাকে, রাত্রেও ঘুমায় না, সারাদিন রোজা রাখে এবাদত করে, রাত্রিবেলায় দাঁড়াই দাঁড়াই নামাজের মধ্যে কোরআন খতম করে। এই অবস্থায় যখন সারা মাস কাটায় দিতে লাগলো, শরীর একটু দুর্বল আর অসুস্থ হয়ে পড়লো, এমত অবস্থায় তাকে বলল, হযরত আপনি একটু আজকের জন্য রেস্ট করেন না, আজকের রাত্রে একটু আপনি আরাম করেন না। হযরত বলে, না আমি আজকে রাত্রে আরাম করলে আগামী বছর যে এই দিনটা পাবো, রমজানের এই রাতটা পাবো, তার তো কোনো গ্যারান্টি নাই, অতএব আমার পক্ষে আরাম করা সম্ভব না। কিন্তু হুজুর অসুস্থ হয়ে পড়লেন, পরিবাররা চিন্তা করলো কেমনে হুজুরকে একটু আরামের ব্যবস্থা করা যায়। যে হাফেজ সাহেবের পিছনে তারা বি পড়তেন সারা রাত, যে হাফেজ সাহেব তোনাকে নিয়ে ইমামতি করতেন, ওই হাফেজ সাহেবের সাথে চুক্তি করলেন। পরিবারের মহিলারা বলল, হাফেজ সাহেব আপনি একটা কাজ করেন, আজকের রাত্রে আপনি বলেন যে আমি একটু অসুস্থ, আজকে আমি তারাবি বেশি পড়াইতে পারবো না, অল্পক্ষণ পড়াইয়া স্বল্প টাইমের মধ্যে শেষ করে আপনি শুয়ে যাবেন। আপনি যদি শুয়ে যান, হযরত তারাবি পড়তে না পারলে লম্বা করে সংক্ষেপে পড়লে হয়তো হুজুরও একটু আরাম করবে, এইভাবে হুজুরের একটু শরীরে আরাম পেয়ে যাবে। এইভাবে যখন পন্থি করল হাফেজ সাহেব, ঠিক কথা মতে অল্পক্ষণ তারাবি পড়াই দিলেন। অল্পক্ষণ তারাবি পড়ানোর পর বলে, হযরত আজকে আমার শরীর অসুস্থ, আমি বেশি পড়াইতে পারবো না। হযরত অপরের দিকে লক্ষ্য রাখতেন খুব বেশি, বলে ঠিক আছে তাহলে তুমি শুয়ে যাও। তখন তিনি শুয়ে গেলেন, হাফেজ সাহেব শুয়ে গেলেন আর ঘুমিয়ে গেলেন। হঠাৎ রাত্রিবেলা কিছুক্ষণ যাওয়ার পর দেখে হাফেজ সাহেবের চোখ খুলে গেল, চোখ খুললেই দেখে কে জানি হাফেজ সাহেবের পা টিপতেছে, কে জানি হাফেজ সাহেবের পা টিপতেছে, হাফেজ সাহেবের খেদমতের মধ্যে লিপ্ত আছে। চোখ দিয়ে তাকায় দেখলেন, দেখে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাই ওই ছোট্ট হাফেজের খেদমতের মধ্যে লিপ্ত আছে। হাফেজ দাঁড়ায় গেল আর বলল, হযরত এগুলো আপনি কি করলেন? হযরতে জবাব দিলেন, তুমি তো বললা যে তোমার একটু অসুস্থ লাগতেছে, মনে করলাম তোমার একটু খেদমত করলে তুমি একটু আরাম পাবা, হাফেজ কোরআনের খেদমতের জন্য আমি তো রেডি আছি, সেই জন্য একটু খেদমত করলাম। তখন ওই হাফেজ সাহেব বলে উঠলেন, হযরত আসলে কোনো ব্যাপার না, আপনাকে একটু আরাম দেওয়ার জন্যই তো আমি এই ধরনের পন্থী অবলম্বন করেছিলাম, এই ধরনের পন্থা আমি অবলম্বন করেছিলাম, কিন্তু আপনি যখন ঘুমাবরই না, আপনি যখন জাগ্রত থাকতেই চান, তাহলে আর আমি হাফেজ ঘুমায়া লাভ নাই, আমরা দুজনে দাঁড়ায় যাই আবার নামাজ শুরু করে দিই। দুইজনে আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সারা রাত এইভাবে নামাজের মধ্যে কাটাইয়া দিলেন। এটাই হলো কিসের কারণে বলেন না, কিসের কারণে বলেন না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত। আল্লাহ তাআলার মহাব্বত যদি অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, তাহলে তার জন্য সব ধরনের ইবাদত সহজ হয়ে যায়। কষ্ট করে টাকা কামাইলাম, কষ্ট করে টাকা কামাইলাম, বলেন তো দেখি ওই টাকাগুলো কারে দিয়ে দেওয়া, কষ্টের না আরামের? কষ্টের। আমি কষ্ট করে টাকা কামাইলাম, আরেকজনরে দিয়ে দিতে হবে, এটা কোনো যুক্তি হইল নি, কষ্টের। কিন্তু তারপরও নিজে অনেক টাকা পয়সা কামাইয়া
নিজে অনেক টাকা পয়সা কামায়া সেই টাকাগুলা দিয়ে নিজের পরিবারে কাপড় সুপড় ইত্যাদি কিনে দেয় কি দেয় না আত্মীয় স্বজনরে দেয় কি দেয় না কিসের কারণে মহব্বতের কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত যদি কারো অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার জন্য যাকাত দেওয়া আল্লাহর রাস্তায় খরচ করা সেটা তার আর কষ্টের লাগে না সেটা তার জন্য মহব্বতের বিষয় হয়ে যায় সেটা তার জন্য মহব্বতের কারণে সহজ হয়ে যায় আরামের হয়ে যায় সম্মানিত সুদি বুঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে বাঁচা আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতের অর্ডার করছেন সেগুলা মেনে চলা দুই কাজ সহজ হয় কয় জিনিসের মাধ্যমে দুই জিনিসের মাধ্যমে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ ও খশিয়ত আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে আসা আরেকটা জিনিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত অন্তরের মধ্যে সৃষ্টি হওয়া এই দুই জিনিস যদি আমার আপনার ভিতরে চলে আসে শরীয়তের বিধিবিধান সবগুলা মেনে চলা আমার জন্য সিম্পল সহজ আরামদায়ক হয়েই যাবে এখন কথা হইল এই দুই জিনিস একটা হলো খৌফ ও খশিয়ত আল্লাহর ভয়ভীতি আরেকটা হলো আল্লাহ তাআলার মহব্বত এই দুই জিনিস আমাদের অন্তরের ভিতরে আসবে কেমনে শরীয়তের বিধিবিধান মানা সহজ হয় এই দুই জিনিসের কারণে দুই জিনিস আসলেই কাম হইছে এখন প্রশ্ন হইল এই দুই জিনিস আমাদের ভিতরে আসবে কেমনে এই দুই জিনিস যদি আমাদের অন্তরের মধ্যে আনতে চায় তাহলে আমাদের আর দুইটা জিনিস লাগবে কয়টা দুইটা জিনিস এক নম্বরের জিনিস হলো জিকরে মউত বলেন এক নম্বরের জিনিস জিকিরুল্লাহ বলেন এক নম্বরের জিনিস হলো জিকিরুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার জিকির আরেক দুই নম্বরের জিনিস হলো ফিকরে মউত মউতের ফিকির সহজে বলেন আল্লাহর জিকির মউতের ফিকির বলেন আল্লাহর জিকির মউতের ফিকির যেই মানুষের ভিতরে এই দুইটা জিনিস থাকবে আল্লাহ তাআলার সর্বদা জিকির মউতের ফিকির আল্লাহ তাআলার জিকির মউতের ফিকির এই দুই জিনিস যখন আমরা চালু করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিসের বদৌলতে ওই দুই জিনিস আমাদের অন্তরের মধ্যে দান করে দিবেন কয় জিনিস দুই জিনিস তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইমানদার তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করো এটা হলো এক নম্বরের জিনিস বেশি বেশি আল্লাহর জিকির করা আচ্ছা বলেন তো 100 এটা একটা সংখ্যা 100 এর মধ্যে বেশি হওয়ার জন্য 100 কে দুই ভাগ করলাম ফঞ্জেশ ফঞ্জেশে 100 তাহলে যদি এক পাশে ফঞ্জেশ আর এক পাশে ফঞ্জেশ কোন দিকে বেশি হইল বেশি হওয়ার জন্য এক পাশে কমপক্ষে কত হইতে হবে 51 কমপক্ষে কত 51 তাইলে কমপক্ষে 51 হইলে তখন বেশি এখন বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ তাআলার জিকির করতে হইবে বেশি আল্লাহ তাআলার জিকির করতে হইবে বেশি দিনে কয় ঘন্টা দিনে কয় ঘন্টা রাত দিন মিলে 24 ঘন্টা তাহলে বেশি হওয়ার জন্য কমপক্ষে 12 ঘন্টা ফেলাই 13 ঘন্টা করতে হবে বেশি হওয়ার জন্য কয় ঘন্টা করতে হবে সাধারণ নিয়মে সাধারণ যুক্তিতে 13 ঘন্টা করতে হবে বলেন তো খাওয়া দাওয়া ঘুম চাকরি বাকরি সবগুলা করার পর জিকিরের জন্য 13 ঘন্টা সময় কি আমাদের পক্ষে পাওয়া সম্ভব তাহলে যে কাজ আমাদের পক্ষে করা সম্ভবই না এই কাজের অর্ডার আল্লাহ তাআলা দিলেন কেমনে কথা বুঝাইতে পারছি আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ব্যাখ্যা দিয়ে বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা জিকিরের মধ্যে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকতেন প্রশ্ন
হয় বাথরুমে গেলে তো জিকির করা যায় না সর্বদা জিকিরে কেমনে থাকে ঘুমায় গেলে তো জিকির করা যায় না সর্বদা জিকিরের মধ্যে কেমনে থাকে বিশ্বনবী আমাদেরকে তালিম দেন যিকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি করে জিকির করো বেশি বেশি করে জিকির করার পন্থা কি বলে যে কোন কাজের শুরুতে আল্লাহর নামে কতগুলি দোয়া আছে বিশ্বনবী আমাদেরকে সেই দোয়াগুলো শিক্ষা দিবেন এই দোয়াগুলো পড়লেই কসরতে জিকির বেশি বেশি জিকির হয়ে যায় একটু উদাহরণ নিলেই আপনারা বুঝবেন যে আমরা ঘুমাইতে গেলাম ঘুমানোর আগে একটি দোয়া আছে কি না ঘুমানো থেকে শুরু করেন ঘুমাতে গেলাম ঘুমানোর আগে একটা দোয়া আছে বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহ আই আল্লাহ আল্লাহুম্মা আই আল্লাহ বিসমিকা আমুতু আপনার নামেই মরতেছি ওয়া আহিয়া আপনার নামেই আপনি জীবিত করলেই জীবিত হব নাইলে জীবিত হওয়ার কোনো উপায় নাই ঘুম যে গেলাম কত মানুষ উঠতে পারে নাই আছে কি নাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহর শরণ আল্লাহর জিকির হইল কি হইল না বিসমিকা আমুতু আপনার নামে মরলাম মৌতের ফিকির আসলো কি আসলো না তাহলে ঘুমের আগে যেই দোয়া পড়লাম যেই দুই জিনিস দরকার আল্লাহর জিকির মৌতের ফিকির এই দোয়াতে দুইটাই আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়া পড়ে যখন আমি ঘুমাই গেলাম যতক্ষণ ঘুমের মধ্যে থাকলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন তুমি জিকিরের মধ্যে রত ছিলা উযকুরুল্লাহ যিকরান কাসীরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার পর দোয়া আছে কি নাই কি দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সব প্রশংসা আপনার সব প্রশংসা কার আল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা আল্লাহ তো মরি তো গেছিলাম ঘুমাইছি মানে তো মরি তো গেছিলাম হাতে কাজ করত না চোখে কাজ করে না মুখে কাজ করে না কিন্তু আল্লাহ মরে তো গেছিলাম ছোট ছোট বাচ্চা আমার ছিল মরি গেলে তাদের কি অবস্থা হইতো অনেকে আমার কাছে টাকা পাওনা ছিল মরি গেলে কি অবস্থা হইতো অনেক নামাজ আমার জীবনে কাজা ছিল মরি গেলে কি অবস্থা হইতো চাকরি পুরো করতে পারি নাই ঘর পুরো করতে পারি নাই বাল বাচ্চাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই সব অর্ধেক অর্ধেক সব লাইন করতে পারি নাই সব বেলাইন এ অবস্থায় আমি মরি যাইলে কি হইতো মরি যাইলে কি হইতো আল্লাহ মরি তো গেছিলাম আপনি আবার যে জীবিত করলেন এত বড় নিয়ামত কেমনে দিলেন এত বড় নিয়ামত কেমনে দিলেন চিন্তা করছেন নি ঘুম থেকে উঠলাম এরি এতটুকু চিন্তা করলেন এই দোয়ার মধ্যে শিক্ষা দিতেছে ঘুম থেকে উঠলাম এতটুকু না ঘুম থেকে যে আপনাকে আল্লাহ তাআলা উঠাইলেন কত বড় নিয়ামত দিলেন একটু চিন্তা করেন তাই বলতেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা মরি তো গেছিলাম এরপরে আপনি যে জীবিত করলেন এত বড় নিয়ামত কেমনে দিলেন আলহামদুলিল্লাহ আপনার শুকর করতেছি বলেন আল্লাহর জিকির আছে কি নাই মৌতের ফিকির আছে কি নাই আজকে ঘুম থেকে উঠছি মানে আর মরব না এরকম না একদিন মরতে হইবে আপনার কাছে গিয়ে আপনার সামনে দাঁড়াইতে হইবে মৌতের ফিকির আছে কি নাই ঘুমানোর সময় মৌতের ফিকির আল্লাহর জিকির ঘুম থেকে উঠার পর মৌতের ফিকির আল্লাহ তাআলার জিকির তাইলে 4 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যায় ঘুমাইলাম সবগুলা কিসের মধ্যে গেল জিকির এবং ফিকির আল্লাহর জিকির মৌতের ফিকির আচ্ছা ঘুম থেকে উঠে কি কাজ করেন বলেন না বাথরুমে যাই আচ্ছা বাথরুমে যখন যান বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে কি নাই ফরেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িছ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িছ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস কি অর্থ আয় আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইতেছি আল খুবুসি ওয়াল খাবায়িস জি
শয়তান জিন্নাত আছে পুরুষ মহিলা পুরুষ জিন মহিলা খবিস জিন যেগুলা মানুষরে ক্ষতি করে সেগুলা থেকে আল্লাহ আশ্রয় চাইতেছি আচ্ছা মানুষের শক্তি বেশি না জিনের বাহ্য তো জিনের শক্তি অনেক বেশি না জিনে যদি সি ভিতরে বাসার কোনো সুযোগ আসেনি বাথরুমে যে গেছি সেখানে আমরা উলঙ্গ থাকি কাপড় থাকে না সতর্কতা থাকে সেখানে কোনো জিকির করা যায় না তাইলে সেখানে এই জায়গাগুলো হলো নাফাক স্থানগুলো হইল শয়তানের জায়গা জিন্নাতের জায়গা শয়তানের জায়গা জিন্নাতের জায়গা এখন সেখানে যদি জিন আর শয়তানে আক্রমণ করে বাঁচব না মরব কথা বলেন না কিতাবে অনেক ঘটনা আছে যে এরকম বাথরুমে গেছে আরেক জায়গায় গেছে জিনে ধরি মারি ফেলছে ময়লা যুক্ত যে জায়গাগুলো আছে এগুলা জিন্নাতের আস্তানা কার আস্তানা তাইলে এখানে জিনে যদি আক্রমণ করে আল্লাহ তাআলা যদি না বাঁচায় বাঁচার কোনো উপায় নাই কারণ দরজা তো বন্ধ করে দিয়েছেন অন্য জায়গায় কেউ হামলা করলে দুইজনে গিয়ে আপনারে বাঁচানোর উদ্ধার করার একটা সিস্টেম আছে এখানে আপনি নিজেই দরজা বন্ধ করে দিলেন এখন বাইরে থেকে কেউ ঢোকার সুযোগ নাই কোন মুসিবতে পড়ছেন সেটা বোঝার জন্য তো চিল্লাইতে হবে এখন জিনে ধরলে চিল্লানো যায় না জিনে ধরলে চিল্লালে অনেক সময় আওয়াজ হয় না তো করবেনটা কি আল্লাহ তাআলা যদি না বাঁচাই মরা ছাড়া কোনো উপায় নাই সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুযি ওয়াল খাবায়েস শয়তান জিন সেগুলা থেকে আল্লাহ আপনার দরবারে আশ্রয় চাইতেছি আপনি আমাদেরকে রক্ষা করেন বলেন তো কিসের জিকির আল্লাহর জিকির মওতের ফিকির আছে কি নাই মওতের ফিকিরও আছে একটু সূক্ষ্মভাবে আছে সেই জন্য আমি এভাবে বুঝাইলাম যাই হোক বাথরুমে ঢোকার সময় যে দোয়া পড়লাম সেটার ভিতরেও কি আছে আল্লাহর জিকির মওতের ফিকির এরপরে বাথরুম শেষ বাথরুম থেকে বের হইলেন কি দোয়া গোফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি কি অর্থ গোফরানাক আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন বাথরুম করার পর আল্লাহরে বলতেছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আচ্ছা বলেন তো দেখি বাথরুমে ঢুকে আমি দোষ করছিনি তো ক্ষমা চাওয়ার কি অর্থ কয়েকটা কারণ আছে আল্লাহ সবসময় জিকির করতে হইতো এতক্ষণ যে জিকির করতে পারলাম না সেই জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি এক কারণ হাদিস বিশারদগণ বলেন আর একটা কারণ আছে আসলে বাথরুম যে আমার হয়ে গেল এটা কত বড় নিয়ামত কারো যদি ফসরা বন্ধ হয়ে যায় আচ্ছা প্রধানমন্ত্রীর ফসরা বন্ধ হয়ে গেছে ধরেন এখন ডাক্তাররা বলতেছে পুরো দেশের প্রধানমন্ত্রীতে লিখে দিলে তারপর আপনার চিকিৎসা হবে নইলে হবে না বলেন প্রধানমন্ত্রীত্ব রেখে দিবে না দিয়ে চিকিৎসা করবে তার মানে এক বেলা ফসরাপ করার মূল্য হলো পুরো প্রধানমন্ত্রীত্ব চেয়ে বেশি ঠিক না আল্লাহু আকবার তে এত বড় নিয়ামত ফসরাপ যে ক্লিয়ার হয়ে গেল বাথরুম যে ক্লিয়ার হয়ে গেল ময়লা আবর্জনা যেগুলো পেটের ভিতরে ছিল চলে গেল অনেক বড় নিয়ামত এই নিয়ামতের যেই পরিমাণ শুকরিয়া করা দরকার ছিল ওই পরিমাণ শুকরিয়া করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ ওই পরিমাণ শুকরিয়া করতে পারি নাই সেই জন্য গোফরানাক আমারে মাফ করে দিয়েন আমারে ক্ষমা করিয়ে দিন গোফরানাক আল্লাহ আমারে মাফ করে দেন আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি যিনি যন্ত্রণাদায়ক জিনিস যেগুলা সেগুলা বের করে দিল যদি ফসরাপ না হয় এগুলা থাকি যায় এগুলা যদি থাকি যায় পেটের ভিতরে কত জিনিস রাখছে জানেননি ডাক্তাররা বিস্তারিত জানে আমরাও কিছু কিছু কিতাবে ফুটছি আর কি এখানে বহুত জিনিস আছে এক একটার কাজ এক একটা কোনটা শরীরের জন্য উপকারী সেগুলা মেসেজ করে 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 আস্তে 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 সেগুলো শরীরের জন্য রেখে দে যেগুলো উপকারী না সেগুলো আস্তে আস্তে ফেলে দে খল আছে না খল দান সুরাই ইত্যাদি সুরাই সেখানে চাউলগুলা এক জায়গায় ফেলে আবার ওইখান থেকে এমনি যেগুলো বের হয় বুসি টুসি এগুলো অন্য জায়গায় ফেলে এভাবে আল্লাহ তাআলা কষ্টদায়ক যেগুলো আছে সেগুলো আমার শরীর থেকে কি করে দিল বের করে দিল তো কষ্টদায়ক জিনিস যে আল্লাহ তাআলা আমার শরীর থেকে বের করে দিলেন কত বড় নিয়ামত
কত বড় নিয়ামত সেই জন্য আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নি আল-আযা ওয়া আফানি এবং আমারে কি দিল সুস্থতা দিল তাহলে কত বড় নিয়ামত দিল বলেন তো দেখি ঘুম থেকে ওঠার সময় আল্লাহ তাআলার জিকির মওতের ফিকির ঘুম যাওয়ার সময় আল্লাহ তাআলার জিকির মওতের ফিকির বাথরুমে যাওয়ার সময় আল্লাহর জিকির মওতের ফিকির আসার সময় আল্লাহর জিকির মওতের এরকম ইমানদারের প্রত্যেকটা কাজের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিবেন এই দোয়াগুলো পড়লে সারাক্ষণ জিকির আর ফিকিরের মধ্যে থাকে মওতের ফিকির থাকে আল্লাহ তাআলার জিকির থাকে তাইলে উযকুরুল্লাহ যিকরান কাসিরা আল্লাহর জিকির মওতের ফিকির যখন থাকবে এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুই জিনিস দান করবে আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলার খৌফ খুশিয়ত দুই জিনিস আসলে এগুলার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করবেন আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন